এই স্কুল বেহালার সরকারি স্কুল সরকারি অনুমোদন ছাড়াই 32 বছর ধরে চলছে এই স্কুল। 32 বছরেও অধরা সরকারি অনুমোদন। 16,000 টাকার জন্য? কেন 16,000 টাকার জন্য? কী 16,000 টাকা, কেন 16,000 টাকার জন্য, সবটা জানবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো খুব সত্য কথা, একটা স্থায়ী অনুমোদন ছাড়া কোনো সরকারি বিদ্যালয় চলতে পারে না। কিন্তু কলকাতা শহরের একেবারে কাছে বেহালায় যে স্কুল চলছে, সেই স্কুলের আজকে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে একটি মামলা, পেনশন এবং গ্র্যাচুইটি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে খোদ বিচারপতি বসু তিনি বিস্ময় প্রকাশ করেন যে একটা বিদ্যালয়, এই বিদ্যালয় যেটা 32 বছর তার কোনো স্থায়ী অনুমোদন নেই, এবং মামলায় পর্যায়ে যখন যিনি মামলাকারী যিনি অবসর নিয়েছেন তার পেনশন গ্র্যাচুইটি সংক্রান্ত সমস্যা হয়, তিনি এই যদিও অবসর নেওয়ার পর তিনি প্রয়াত হয়েছেন, তার হয়ে তার স্বামী কলকাতা হাইকোর্টে মামলা করছে, এবং সেই মামলাতে বিচারপতি জানতে পারছেন মাত্র 16,000 টাকা একটা বকেয়া রয়েছে এই বিদ্যালয়ের। সেই সংক্রান্ত একটা জটিলতার কারণেই নাকি অস্থায়ী থেকে স্থায়ী অনুমোদন পায়নি বেহালার এই কিশোর ভারতী বিবেকানন্দ পল্লী কিশোর ভারতী উচ্চ বিদ্যালয়। বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রশ্ন, তাহলে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টররা তাদের কাজটা কি, তাদের কাজ কি শুধু ট্রান্সফার, কে হবেন কি হবেন না সেটা শুধু তদারকি করা, নজরদারি করা, অর্থাৎ বদলির নজরদারি করা, ডিআইয়ের কোনো ভূমিকা নেই। মধ্য শিক্ষা পর্ষদ যাদের নজর এড়িয়ে একটা 32 বছরের স্থায়ী অনুমোদনহীন বিদ্যালয় চলছে, এই 32 বছরে কত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পড়ুয়া তারা উত্তীর্ণ হয়েছে, যদি কোনো বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হয় এমন কোনো বিশ্ববিদ্যালয় যেখানে যেখান থেকে তারা পড়েছে স্থায়ী অনুমোদন আছে কিনা, এই নিয়ে যদি কোনো কোয়ারিজ হয়, তাই সমস্ত পড়ুয়ার বিপদ ভবিষ্যতে দিকে কিন্তু ঠেলে দেওয়া হয়েছে। এই অবস্থায় কি কারণে কি বিষয়টা আরো নির্দিষ্ট করার জন্য বিশ্ব প্রকাশই থেমে থাকেননি, এবং তিনি একটি সদত্ব ভূমিকা নিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু, পর্ষদের থেকে সম্পূর্ণ তথ্য আদতে কি হয়েছে গত 32 বছর ধরে তা তাদের আইনজীবীর মাধ্যমে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 12ই সেপ্টেম্বর এই মামলা পরবর্তী শুনানি, সেখানে 32 বছর স্থায়ী অনুমোদন সরকারের ছাড়া কি করে বেহালার এই বিদ্যালয় রান করলো সেটাই আরো স্পষ্ট হতে চাইছে হাইকোর্ট। ধন্যবাদ অর্ণব। আমরা দেখতে পাচ্ছি কত বড় স্কুল কিশোর ভারতী স্কুল ম্যান্টানে, বেহালার ম্যান্টানে, 32 বছরেও সরকারি অনুমোদন মেলেনি। 12ই সেপ্টেম্বর পরবর্তী শুনানি।